আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব পুরাতন মার্কেটে, নতুন বাজার পুরাতন মার্কেট, যেখানে গেলে আপনি আপনার সাংসারিক সমস্ত কিছু সাজাতে পারবেন, সমস্ত কিছু এখান থেকে কম দামে কিনে আনতে পারবেন, দেখতে নতুনের মতোই লাগবে। তাহলে চলুন কথা না বেরিয়ে আজকে আমরা নতুন বাজার বাড়িধারার অপোজিটে নতুন বাজার পুরাতন মার্কেট। বন্ধুরা একটা কথা বলে রাখি, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু উপকার হয়, হেল্পফুল হয়, তবে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না, কারণ আপনাদের এক একটা ক্লিকের কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। সামনের ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আলমারির দোকান, এখানে আলমারি পেয়ে যাবেন। পাশেই বাম পাশে দেখতেছেন ভ্যান গাড়ি আর এই সমস্ত দোকান, এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারবেন এবং নতুনের চাইতে অনেক কম দাম। বাম পাশে কাঠের এবং খাট চৌকি, আর একটু সামনে গ্রিলের দোকান, অর্থাৎ দরজা জানালা লোহার এই দেখুন একে একে সবাই, ছোট হোক বড় হোক, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ রাস্তার ধারে বসে আছে। আপনার কি প্রয়োজন তাই এখান থেকে পাবেন, একটু দেখে শুনে কিনলে অবশ্যই জিততে পারবেন। খাট, অ্যাকুরিয়াম, চেয়ার, শোকেস, চেয়ার, টেবিল, ডান পাশে বাম পাশে দুনো পাশে আছে। দেখেন সোফা, যার একটা দরকার একটা নিতে পারবেন, দুইটা দরকার দুইটা নিতে পারবেন। যারা দোকানের গ্লাসের শোকেস নিতে চান, এই যে এখান থেকে বানানো আছে, ইচ্ছা করলে অর্ডার দিয়ে বানিয়েও নিতে পারবেন। পুরাতন গ্লাস আছে, গ্লাস আর পুরানো নতুন দেখি হবে। খেলাধুলার সামগ্রী, বেসিনের সামগ্রী, টাইলসের দোকান, চেয়ার টেবিল, অফিসের সামগ্রী, ওয়াল কেবিন, দেখতে পাচ্ছেন বামে ডানে সব দিকেই আপনার প্রয়োজন যেটা শুধু বলবেন, তারা আপনার জন্য ব্যবস্থা করবে। তবে অবশ্যই পুরান জিনিস অনেক সময় রং টং করে আপনার সামনে আনবে, আপনি একটু যাচাই বাছাই করে কিনতে হবে। বাম পাশে আছে, আপনাদেরকে দেখাবো, আমরা একটু ডান দিকে যাচ্ছি, ডান দিকের গুলো দেখাই না। টয়লেটের যত সামগ্রী আছে এখানে আসলে কাঠের দরজা পেয়ে যাবেন।
দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে আসলাম। আমরা আবার ব্যাক করব, ব্যাক করার পরে আপনাদেরকে দেখাবো দোতলা পর্যন্ত একই রকমের মার্কেট। এখানেই মোটামুটি শেষ। আমাদের কিন্তু এখনই দেখা শেষ হয়নি, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আরও আছে, আপনারা এখনই যাবেন না, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন সামনের নিত্য নতুন কোনো তথ্য পাওয়ার জন্য। আমরা একে একে আবার ভিতরের দিকে প্রবেশ করতেছি। এই যে দেখুন, আমরা এই রোডটাতে প্রবেশ করলাম। এখানে আপনি পাবেন গ্লাসের সামগ্রী, বিভিন্ন রকমের গ্লাসের শোকেস এখানে সাজানো আছে, আপনি আপনার মাপ মতো দোকানের জন্য নিয়ে আসতে পারবেন। সাথে সাথে টাইলস, আপনি ভিতরে ঢুকলে বুঝতে পারবেন কি পরিমাণ গোডাউন আছে সামনে। ডান পাশে বাম পাশে হোটেলের সামগ্রী নিতে পারবেন এখান থেকে, এই যে বেসিন, স্টিলের বেসিন। ডান পাশে খোলা গ্লাস, আপনার জন্য যদি প্রয়োজন হয় খোলা গ্লাস নিতে পারবেন, অথবা কোনো কিছু বানিয়ে নিতে চাইলেও তারা বানিয়ে দিতে পারবেন, তাদেরকে পারিশ্রমিক দিয়ে দেবেন, দিয়ে দেবেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত রকমের কত জিনিস। তলা মার্কেট, এটার উপরতলা নিচতলা সব রকমের জিনিস এখানে আছে। এই দিক দিয়ে বিশেষ করে টাইলস পাওয়া যায়, আপনি আপনার বাথরুমের জন্য স্যানিটারি যত জিনিস আছে সব এখানে ফিরিয়ে দেবেন একেবারে সস্তায়। যদি বড় কোনো জিনিস নিতে চান, এই যে বাম পাশে একটা ছোট্ট মাঠ আছে, এখানে গাড়ি পেয়ে যাবেন, ভ্যান চাইলে ভ্যান, ট্রাক চাইলে ট্রাক, পিক আপ চাইলে পিক আপ, যা চান তাই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বাম পাশে যে শাড়িটা দেখেন খুব সুন্দর, এখানে সব রকমের জিনিস আপনার জন্য সাজিয়ে রেখে দিয়েছে। গোসলের জন্য টপ পাবেন বিভিন্ন রকমের, আমার খুব গোসলের একটা টপ কিনতে ইচ্ছা হয়েছিল কিন্তু কিনতে পারলাম না, কিনি নাই। আমরা আস্তে আস্তে বের হয়ে মেইন রোডের দিকে যাচ্ছি। যেতে যেতে অনেক জিনিস আপনাদের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন বাম পাশে যে সোজা রাস্তাটা, না না ভাই হুন্ডার বিক্রি করে না এখানে। ওই যে ময়লার পট্টিটা, ওই যে ময়লার যে জায়গাটা সিটি কর্পোরেশনের, এটার ঠিক অপোজিট সাইডে আপনি ঢুকলেই পেয়ে যাবেন। তবে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, কাঠের একটা পট্টি আছে, কাঠের পট্টিটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যাদের কম দামে চৌকি খাট অথবা কাঠের কোনো সামগ্রী প্রয়োজন, তারা বের হয়ে ঠিক বাম পাশে এই গলিটা ঢুকবেন। সামনে একটা মাদ্রাসা। মাদ্রাসার গলি দিয়ে প্রবেশ করবেন, এখানে কাঠের ফার্নিচার যত রকমের দরকার আপনি এখানে পেয়ে যাবেন। সুন্দরভাবে তারা সাজিয়ে রেখে দিয়েছে, আপনি আপনার পছন্দ মতো জিনিসগুলো কিনে নিয়ে আসবেন। আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে যাব। এগুলো তো বড় বড় শোরুম, ভিতরে অনেক ছোট ছোট শোরুম আছে। জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা, তার পাশ দিয়েই এই মাদ্রাসাটা মেইন রোড থেকেও দেখা যায়। এই যে দেখুন তারা বানাচ্ছে, এখান থেকে আপনি অর্ডার দিলে বিভিন্ন রকমের র্যাক, শোকেস, টেবিল, বিভিন্ন রকমের জিনিস আপনাদেরকে তারা বানিয়ে দেবে আপনার ইচ্ছে মতো মন মতো।
বন্ধুরা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর আমি ভিডিওটা বেশি লম্বা করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অন্যের কাছে পৌঁছে দিবেন এবং আমাদের ভালো ভালো কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।